উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কাগজ বের করতে তো টাকার দরকার গো। হ্যাঁ দরকার গো কি, ওই জন্যই তো জমিদার মশাইকে আমি পৃষ্ঠপোষক করেছি। আচ্ছা আমি প্রথম প্রবন্ধটা লিখেছি, শুনবে নাকি? হায় হায়, আদর্শ নারী গড়ে তোলবার সেই মহান আদর্শ কবে অস্ত গেছে? মেয়েরা আর ঢেঁকিতে দেয় না পার, কাটে না আর নাকেলে সরু চিড়ে, পাথরে থালা ভরে আমসত্ব আর দেয় না। আমার জিজ্ঞাসা হলো, সেদিন কি আর ফিরে আসবে না? যে আহ দত্ত ভাই, এক সেকেন্ড ধরো তো। আচ্ছা কি কোনো গন্ডগোল? নারায়ণকে ডাকতে বলো। এই যে দত্ত ভাই, কোথায় পড়ছিলাম যেন, খুঁজে থাকো। এই তো, হ্যাঁ সেদিন কবে আসবে
যেদিন আবার মেয়েরা মাছের আলু আর তরকারির আলু আলাদা আলাদা করে কাটতে শিখবে, মাটির সার তৈরি করে। কি কিছু হলো? আরে শাক বাজাও, শাক বাজাও। মেয়ে হয়েছে? হ্যাঁ, বলি ভরচার জি কিন্তু বুঝি। আর বলো কেন, কন্যা সন্তান প্রসব করেছে। ও আরে দূর, এই কাগজটা বার করবার মুখে একটাও যদি সুলক্ষণ দেখতে পেতাম। না না, ও কথা বলছো কেন রাজীব? আরে কন্যাও তো সন্তান গো। আরে দূর, সন্তান লাভ কি, ফলহীন বৃক্ষ। তাকে খাইয়ে দাইয়ে বড় করো, তারপর এই কাঁড়ি কাঁড়ি বন দিয়ে বর কিনান। তু তু বলে বরাজ, মেয়েকে পড়াশোনা শেখাতে গিয়ে আমার অমন কাগজটা উঠেই যা। কে তোমাকে সেধেছিল মেয়েকে লেখাপড়া শেখাতে? মনে নেই তোমার আপন বোন একটু গান সেধেছিল বলে তাকে খড়ম পেটা করতে গিয়েছিলে? খুব মনে আছে গিন্নি, সে খড়ম আজও আমার তোলা আছে। তবে সব জিনিসটা একটা হিসেব আছে বুঝেছো। মেয়েকে কি আর সাজে লেখাপড়া শেখাচ্ছি? পাঁচজনে বললে যে লেখাপড়া শেখালে পাত্র পাওয়া নাকি সুবিধে, পর নাকি লাগবে না, তা টাকা করি তো আমার নেই। কাজে আমি মরি মাছি করে আমার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। তোমার আন্নিকে জায়গা করে দিয়েছি। যাচ্ছি যাও। না না, বিয়ে ওকে পড়তে হবে বই কি? যে মেয়ে মফস্বল কলেজে পড়ে আয়ে জলপানি পায়, সে মেয়ে কলকাতা পড়লে একবার কি হবে ভাবুন দেখি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, এই যে আমি অনেক কষ্টে তোমার বাবার মত করেছি, তুমি কলকাতা গিয়ে বিয়ে ভর্তি হবে। সকলেই বলাবলি করে যে ছাত্রী হিসেবে মা ইন্দ্রাণী আমার খুব ভালো, তা তাই আমি ভাবলাম যে তাহলে কলকাতা হোস্টেল থেকে বিয়েটা পড়ুক। তা আপনি যদি একটু। আপনি কিচ্ছু ভাবেন না, আমার এই লেডি জেন হোস্টেলে প্রত্যেক মেয়েই আমার পার্সোনাল কেয়ারে। বিলক্ষণ বিলক্ষণ, সে কথা কি আর বলবার। আচ্ছা তাহলে তাহলে আমি এখন আসি। হয়েছে না, হয়েছে না, তুই কিছু ভাবিস না, সুখেই থাকবি তুই। ও উনি রইলেন দেখাশোনা করবেন। আচ্ছা আচ্ছা মা। এসো ইন্দ্রাণী, তোমার জিনিসপত্র ওরা নিয়ে আসছে। জয়ন্তী, বাহ,
বেশ সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম ইন্দ্রাণী। তোমার কোনো কথাই শুনছি না। শুনবার মতো তো তোমায় কোনো কথা বলিনি। তোমায় আর যেতেই হবে, সামনে পরীক্ষা, বুঝেছ সখী? পরীক্ষা বুঝি আর কেউ দেবে না? কিন্তু প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ আগে তো জানতুম না তুমি এত ক্রুয়েল। আমি সুদর্শনের মা কাছে। তোমার পিসিমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমার কাছে, আমার পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে। তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এমুখ একবার না দেখলে আমার এমুখ আর থাকে না, বুঝেছো? আচ্ছা বেশ। দিদিমণি আমার, সুদর্শন দত্ত, এই যে তোমার দাদা, যাও সামনে গিয়ে বলে এসো যাবে কি যাবে না। অল রাইট। শুনছেন? এই স্লিপটা আপনি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন, একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই যে এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপিয়ে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। পরীক্ষার কে ফার্স্ট হতে হবে, বই থেকে এক মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা ছয়েক করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষার কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, তার পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তো জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? আপনি অত্যন্ত বিনয়ী। ও তা আমি রাজি আছি। কি স্যার? ওই যে বহুমূল্য সময়ের খানিকটা অপব্যয় করতে। আচ্ছা খুশি হলাম। আচ্ছা আপনি বসুন, আমরা এক্ষুনি আসছি। ঠাকুর পো যখন গেছে জানিস ঠিক ধরে নিয়ে আসবে। শুনছি যেমন রূপ তেমনি গুণ। আমাদের বাবা রূপও নেই গুণও নেই, কিন্তু ওই অর্গানটা, ওই অর্গান টর্গান এখন থাক, সে প্রথম আসছে তাকে যেন গান গাওয়ার জন্য পেড়াপড়ি করো। ওই রে, ওই এসে গেছে। তোমরা এখন ঘর সাজা, ওদিকে এসে পড়ল। আপনারা যান, আমার মেয়াদ এই পর্যন্ত। ইডিয়েট, যা পড়তে যা। এবার পরিচয় করিয়ে দি। তুই থাম, আমি মা ইন্দ্রাণী।
মেজো বৌদি, বড় বৌদি। আমি বড় বৌদি কি করে জানলে ভাই? আপনার ওই গালের তেলটা দেখে। মা, জয়ন্তীর মুখে আপনাদের কথা এত শুনেছি যে আমার আগে থেকেই সবাইকে চেনা হয়ে গেছে। এসো মা, ভেতরে এসো। না মা, ওদিকে আর যাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে। বড় বৌদি মেজো বৌদির সঙ্গে রান্নাঘরে যাবো। ওই দেখো অনিরো, অনিমা, তোদের তখন থেকে বলছি। যাই মা। মা আপনি কিচ্ছু ব্যস্ত হবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি আশ্চর্য মেয়ে পিসিমা, দেখো যেন মনে হয় বাড়ি ঘর সব ওর। সত্যি মনে হয় যেন কত জন্মের চেনা। তাহলে তুমি কথা দিচ্ছ মা, আসছে বৃহস্পতিবার জয়ন্তীর সঙ্গে তুমি আসবে? সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা, রাজরানী হও মা। চলি যুগল বৌদি, চল। ভারী সুন্দর মেয়ে না মা, কেমন এক মিনিটে সবাইকে আপন করে নিল। হ্যাঁ, যার ঘরে যাবে তার ঘর আলো করে দেবে। এই না, চালটা মন্দ দিস তুমি, বুঝলি? কিন্তু যেটি ভাবছ সেটি হবে না। এই সুদর্শনার কাণ্ড দেখলি, বাবলুটাকে পর্যন্ত দাবার নেশা ধরিয়েছে। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। এবার তোমার চাল বুঝি। গুটি গুটি চেনেন নাকি? ছেলেবেলায় বাবার কাছে শিখেছিলাম। ও কে কি রে চাল না? আমি তোমার চালটা দিয়ে দিই। হ্যাঁ, না মানে আমি ঠিক সিরিয়াসলি খেলছিলাম না, বুঝলাম। আচ্ছা এই নিন। কিস্তি মা, হেরে গেলে ছটকা। হেরে গেলে ছটকা লেখা নেই, পড়া নেই, দিন রাত খালি দাবা খেলা হচ্ছে। যা পড়তে বসে যা, হাজি কথা কাল। তাই বৌদিদের সঙ্গে আলোচনা হলো? এসব আমার তোর প্রশ্ন, চল জয়ন্তী। কি 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 কি? চটি চটি পড়ে যাবো যে। চটি কি? হোস্টেল। হোস্টেল কি যেতে হবে পৌঁছতে? আগে চলো। এই তোর। আচ্ছা এখানে কি আবার বই নেই তো? আর বলতে, আপনার মতো তো আমরা জিনিয়াস নই, অত বইও নেই, আর হেল্প কারোর কাছে পাই না। কাজে একটু পড়তে হয় বই কি। তুমি তাহলে বৃহস্পতিবার এসো। আচ্ছা আমার সুদর্শন দেখে কেমন লাগলো রে। জয়ন্তী, তুই একটু পাশের ঘরে গিয়ে পাপাদের সঙ্গে গল্প করবি, আমি কাজগুলো সব সেরে ফেলবো। আচ্ছা বেশ, আর দুদিন কখনো তোমার সঙ্গে। দিদিমণি কে স্লিপ এত রাত্রে? কে? আবার এলাম, মানে একটা কথা মনে পড়ে গেল। কি? দেখুন, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন ওই প্রফেসর দাশগুপ্ত, তারপর প্রফেসর সেন, এদের কতগুলো নোট আমার কাছে আছে। তা যদি আপনার কোনো কাজে লাগে।
সে তো খুব ভালো হয়। খুব ভালো হয় না? আর একটা কথা, যদি আপনি বিশ্বাস করেন যে ওই বিএ ক্লাসের ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমি আপনার উপকারখানাটা করতে পারি। না না, এভাবে কেন বলছেন? তবে আপনার রিসার্চ রিসার্চ ওটা ওটা হয়ে যাবে। খাবার খানটা বুঝি ভিজিটারদের যাবার খানটা। ও ইন্দ্রাণী, এক্সকিউজ মি জেন্টলম্যান। নমস্কার। নমস্কার, তুমি আমার সঙ্গে পরে দেখা করবে। আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ, তাই একটু ফেললেন। একটা কথা ছিল, সেটা না হয় অলুকতেই থাক। ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটিলা রে, ঝনক ঝনক। কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটিলা রে, ঝনক ঝনক। তোমার কুহুর ঘুম ভাঙানোর শীষে, আমার গানের সুর ঝরানো পূজন যাবে মিশে, শীষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়া প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটিলা রে, ঝনক ঝনক। আজ ছুটি ছিল, ওই জানারে জয়ন্তী আর ওই কি যেন নাম মেয়েটি, ইন্দ্রা, হ্যাঁ সুন্দর নামটি জানা, তাদের নিয়ে আয় না। বৃহস্পতিবারের আগে আসতে পারবে না। কেন? হোস্টেল থেকে যখন তখন তা না যায় না। যত সব ঠাকুর পো কি যাও না, একবার ইন্দ্রাণীকে নিয়ে এসো না। কেন? দাদা বলছেন একবারটি দেখবেন। দাদাকে আনতে পাঠাও। ঠাকুর পারবো না। কি কি পারবে না? ইন্দ্রাণীকে আনতে যে ঠাকুর পো, ও ঠাকুর পো, বাবলু দুটো লবঙ্গ নিয়ে আসতে পারি ভেতর থেকে? লবঙ্গ আমার পকেটে। আবার লবঙ্গ পকেটে রেখেছো? দাও বাজু লবঙ্গ, যা বাড়ির ভেতর থেকে নিয়ে যা।
কিসে এসেছিলাম? আমার সম্বন্ধে আপনার না মানে ভাই সুন্দর মেয়ে, চলো 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 ভেতরে চলো ভেতরে চলো ওপরে চলো ওপরে চলো ওপরে চলো চলো বইগুলো আপনি ঠিক করে গুছিয়ে রাখবেন, বলো বইগুলো ভালো করে গুছিয়ে রাখবি, বাবলু তারপর যা বলছিলাম ওই যে আমার পিঠের ব্যথাটার কথা, রাগ দেখিনি তোর পিঠের ব্যথা, তুই এখান থেকে যা। বৌমা তোমরা ইন্দ্রাণী কিনে একটু বসো, আমি এখানে আসছি। ওগো সুন্দর জানো নাকি তুমি কে আমিকা, ওগো প্রিয়তম শোনো নাকি আমিকা তুমি কে, শোনো নাকি আমিকা তুমি কে, তুমি কার আমি কে সুন্দর জানো নাকি তুমি কে আমিকা। যদি নিঃশ্বাস বাঁচে দেহ, দেহ বাঁচে প্রেমে কেন, তুমি বিনাশে নিঃশ্বাস যায় না গুথেমে, বিনাশে নিশ্বাস যায় না গথেমে, তুমি ছাড়া সুন্দর কি আছে গো তোমায় দেব, তোমার তোমায় দেব বলো গো কি যাবে আমার, সে তো ভিখারিণী কি তুমি কার জানো নাকি আমি কার, তুমি কে তুমি কার আমি সুন্দর জানো নাকি তুমি কে আমি কার, শোনো নাকি আমি কার তুমি কে তুমি কার আমি কে সুন্দর জানো নাকি তুমি কে আমি কার। বাহ, এখন কি সুন্দর দেখাচ্ছে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, এই যে ধর। মানে? বাহ, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেব। গান শুনবে অন্য লোকে আর মোট বইব আমি। গান সবাই শুনেছে,
কিন্তু গেয়েছি একজনের জন্য। এগুলো সব ফ্রেশ নয় বুঝলেন, আপনি পড়ে দেখুন, আমি সময় মতো আরেকদিন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবো। কেমন? আচ্ছা চলি। হ্যাঁ কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সংকেতে রচিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য গায়ে। এই শুনছো না? আবার হাসি হচ্ছে? তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা, এ তো গানের বই। তুমি গান কেন? তুমি গাইতে পারো, আমি পারি না, গানের আছেটা কি? সারে গামা পাধানি সা। এ মা, এ তো সারে গামা। এইটা কি ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়? গামা পাশানি প গামা গা গামা পামা গামা গারে সা। এই তুমি গান জানো? সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত, বেস্ত বেস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত, বেস্ত বেস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেস্ত বেস্ত বেস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত, বেস্ত বেস্ত। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। জোনাকিরা দীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে।
जो ना की ना जागुक ना प्राणे सुर लागुक ना पावाते चावार बेशेस्तु बेस्तु बेस्तु জানলায় বসে বসে অনেক প্রতীক্ষা করলি, দূর কাছে হলো কই? কি জানিস, সুদর্শন অনেক পড়েছে, তাই কোথায় যেন একটু দ্বিধাগ্রস্ত। এত বড় শক্তিমান পুরুষ কিন্তু মনের গোপনে কোথায় যেন একটা ফিতু ছেলে মানুষ লুকিয়ে রয়েছে। হাত বাড়ালি যেখানে জল পাওয়া যায় তৃষ্ণায় ছটফট করবে, তবু হাত বাড়িয়ে জল খাবে না। অথচ এই গোবেচারা মানুষটির জন্য তোর কিনা আর স্নেহের অন্ত নেই। যখন একটা কাজের ভাড়া মায় দিয়েছেন তখন এই ভাবনা আপনার ঘাড় থেকে নামিয়ে ফেল। লোকে বলতে বলে জেলা, তারপর জজ, আর তিনি যখন রাজি হয়ে গেছেন তখন আপনারা আমার কিছু গরাজি থাকার কারণ থাকতে পারে না। আচ্ছা তাহলে ওই কথাই রইল, আমি চলি। বলি কিছু বুঝতে পারলে? জজ, জেলা জজ, বুঝছো? যার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাতবার সাতটা আর ডালিকে ডিঙিয়ে যেতে হয়। সে নিজে জেচে আমাদের দরজার গোড়ায় ঘটক পাঠিয়েছে। কেমন জেলা জজ? তার তো অনেক বয়স বেশি। বয়স? এই দেখো, আরে কোন মানুষের আবার বয়স? যত সব যেমন দেখতে তেমনি আর স্টুডেন্টও ভালো, দেখবি এবার বিয়েতে নির্ঘাত ফার্স্ট হবে। পরীক্ষা কিরকম হলো? ও হয়েছে একরকম, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি বয়কে ডাকো। বয়! কি খাবে? চিকেন কাটলেট? হ্যাঁ। ফ্রাইড চিকেন? দুটো ফ্রাইড চিকেন, দুটো চিকেন কাটলেট, আর তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন। হ্যাঁ জলদি। তারপর বিএ পাশ করে কি করবে বলো তো? কি করব? আশা করি এমএ পড়বে। কখনো না। তবে বিয়ে করব। কি করবে? বিয়ে করব। কাকে বলো না? কাকে কি জানি? তোমাকে, তোমাকে, তোমাকে। পাগল হয়েছে না? আমাকে তুমি বিয়ে করবে? না, বিয়ে করবে না। এই রোদ্রে বাসে করে ট্যাং ট্যাং করে এসে এই অখাদ্য খাবার গুলো খেতে হবে, মামা বাড়ির আবদার পেয়েছো তুমি? না না, হঠাৎ আমাকে নির্বাচন করতে গেলে কেন? একেই বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স। না আমি একটা কি যে তুমি? হ্যাঁ তুমি একটা যাচ্ছে তাই। চিরকাল তো বসেই রইলে, আর সমস্ত এমনকি বিয়ের বন্দোবস্তটা পর্যন্ত আমাকে করতে হচ্ছে। শেষ পর্যন্ত আমাকেই ঠিক করলে? শেষ পর্যন্ত না, গোড়া থেকেই তোমাকে ঠিক করেছি। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাস করে দুটি বছর ভ্যারান্ডা ভাজছি, বুঝলে? সেই জন্য বলছিলাম যে আমাকে বিয়ে না, টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। তুই তুমি বুঝছো না, তোমাকে বিয়ে করলে আমি খাওয়াবোটা কি? খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে বিয়েটা হচ্ছে কবে? আমি বিয়ে করলেই তো আর তুমি বিয়ে করতে পারবে না, ভেবে দেখো। ভাববার সময় অনেক পাবো ইন্দ্রা, কিন্তু এমন সুন্দর মিষ্টি মুখের কথা আত্মকথা শুনতে পাবো না।
চলো। আইনের বাধা না থাকলে বলতাম বাড়ি নিয়ে চলো, কিন্তু আপাতত আমি দেশ ঘুরে আসতে চাই। তাহলে এই কথাটা দাদার মাকে জানিয়ে দি। নিজেই পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে। আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত নিতে এসেছো? তোমার অন্যায় রাগ বাবা। ঠাক ঠাক, ন্যায় অন্যায় আজকের দিনে তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটি কে? এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন? অন্য সমস্যা আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপদার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে, বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসাবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়, আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করবো। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? ও, তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে। চুপ করো। বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করছি। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন বুঝতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজে সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না বাবা নয়, আরো নাম তুমি মুখে উচ্চারণ করো না, আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও যাও। তুমি কাঁদছো? কাঁদবো না, তুই এমনি করে সকলের মুখে চুনকালি লেপে দিবি। শোনো মা, আমি তোমার মেয়ে, আমি কোনো অন্যায় করিনি। যে অন্যায়ের মধ্যে তোমরা মানুষ হয়েছো, চোখের জলে আসি অন্যায়কে আটকে রেখো না। ওই মেয়ে এ বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করবো না, এই আমি বলে রাখলাম। শুনলি? আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। তবে কারোর উপর রাগ করে না, আমাকে যে যেতেই হবে। আমি জানি একদিন বাবার রাগ থাকবে না। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করো, আমরা দুজন যেন সুখী হই। আমি লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, তবু তবু আমি অন্তর থেকে আশীর্বাদ করছি তোরা যেন সুখী হোস। Thank you.
মামা এই যে মা শোনো মামা তুমি আমায় খুব ভালোবাসো না খুব ভালোবাসো আচ্ছা ধরো আমি যদি কিছু একটা করে ফেলি তুমি তুমি খুব রাগ করবে না দেখ শোনো না শোনো বলছি যে আচ্ছা ধরো আমি যদি আচ্ছা না থাক পাগল জয়ন্তীর দিদি রাঁচিতে থাকে চল আমরা সেখানে গিয়ে উঠি সমস্ত ঠিক হয়ে যাবে জয়ন্তীর দিদি ওখানে তবে আমি আগে যাব তুমি তারপরের দিন যাবে জ্বালাসনি বাবু পৌঁছে চিঠিপত্র দিস অবশেষে রাঁচি নিরুপায় রাঁচি থেকে ফিরবে তো একা নয় সস্ত্রীক কুলো নিয়ে দাঁড়িয়ে থাকবো বরণ করে তোলবার জন্য সত্যি দেখে নিও আচ্ছা দেখা যাবে कुछ लुटा कर हुए हम तुम्हारे के है जीत उसकी जो दिल आज हारे ये खोया सचंदा ये बहके सितारे तो फिर क्यों न मचले अरमां हमारे सभी कुछ लुटा कर की गाई छे बुझते पारछो मोहब्बत में खो जा किसी का तू हो पलक से जमीन तक हुए ये इशारे कि
है जीत उसकी जो दिल आज हारे सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे के है जीत उसकी जो दिल आज हारे सभी कुछ लुटा कर हारिए जा प्रेमी आकाश मटी यही गान गाए चुपचाप वो जीत हो लतारी हृदय जा जा रहा खुले जा रहे हैं मगर राज सारे के है जीत उसकी जो दिल आज हारे ये खोया सचंदा ये बहके सितारे तो फिर क्यों न मचले अरमां हमारे सभी कुछ लुटा कर स्तब्ध तुम्हें নিস্তব্ধ আমি কিন্তু দুজনের গোপন কথা মুখরাজ কি দুনিয়া সিমট করকে বাহোঁ মেঁ আই হামারে के है जीत उसकी जो दिल आज हारे सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे के है जीत उसकी जो दिल आज हारे ये खोया सचंदा ये बहके सितारे तो फिर क्यों न मचले अरमां हमारे सभी कुछ लुटा कर जावा समय से तो बोले गए छिलो देश है बार जब हम फिर भी शास्त्र खेते के माँ चिट्ठी कार चिट्ठी আপনারই তো মনে হচ্ছে কি লিখেছে রাঁচি থেকে ঠাকুরপো লিখছে পরম পূজনীয় মা একটা কথা সাহস করে বলতে পারিনি আমি বিয়ে করেছি বউ নিয়ে কাল বাড়ি ফিরছি প্রণাম নিও এটি তোমার দর্শন সে কি অলক্ষণে কথা সুদর্শন বিয়ে আমরা জানি না শুনি না সে বিয়ে করে ফিরছে মেজো মেজো ইন্দ্রাণী না
সুশোভন অফিসে ফেরতে আমাকে বাগ বাজারে রেখে আসবে। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে বলি, তোমার বাপ মাই বা কেমন? তোমরা দাঁড়িয়ে দেখছো হাত ধরে ওপরে নিয়ে যাও। এসো ঠাকুরপো, তোমাকেও ডাকতে হবে নাকি? ডাকতে তো পারলে না বৌদি। বধূ বরণ কেমন লাগলো? কেন তুমি দুঃখ করছো? দেখো সব ঠিক হয়ে যাবে, আমি সবাইকে জয় করে নেব। সুদর্শন শোনো, দাদা বৌদি বা মা যে কথাটা মুখ ফুটে তোমাকে বলতে পারছেন না, কঠিন হলেও সে কথার বিষয়ে আমাকেই বলতে হচ্ছে। সংসারের খরচ দিনকে দিন বাড়ছে বই কমছে, এই কথাটা বুঝবার মতো বয়স তোমার নিশ্চয়ই হয়েছে। মিসদা আমি একটা টিউশনই করছি বুঝলে, আমার মনে হয় তা দিয়ে টিউশনই টিউশনই করে তুমি সংসারে কতটুকু সাহায্য করতে পারবে? তার চেয়ে একটা কাজের কাজ করো বুঝলে, কাজের কাজ করো। বসো। এই যে মাস্টার মশাই, হ্যাঁ এই বসুন বসুন বসুন। আরে ভজা। হ্যাঁ বাবা। কে একটু ঘরে যা তো দুধ খেয়ে গেলে? যাই বাবা। হ্যাঁ দেখুন মাস্টার মশাই, আপনি কাজ করছেন আজ 12 দিন। তা হবে না? হবে মানে আমি সব একবারে নোট বইয়েছি, তোমাকে নোট করে রেখেছি। হ্যাঁ তা দেখুন, আপনার তো পড়াবার কথা রোজ 2 ঘন্টা করছে, তা আপনি আসেন 8 ঘন্টা লেট করে, তারপর 8 ঘন্টা বসে বসে কী সব ভাবেন, তারপর 8 ঘন্টা খানে করিয়ে হুট করে একমাকে চলে যান। হ্যাঁ না না, আমি সব নোট করে রেখেছি, নোট বই একেবারে ঘড়ি মিলিয়ে সব নোট করে রেখেছি। এই যে দেখুন দেখুন, এ সম্বন্ধে আপনার কী বলবার আছে বলুন। না এ সম্বন্ধে আমার আর কি বলবার আছে? এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই ভেবেছি যে এ সম্বন্ধে আপনারা কি বা বলবার থাকতে পারে। তা বেশ বেশ, তাহলে তোমার হলো গিয়ে আপনার ওই 12 দিনের মানে ঘন্টা হিসেব করলে 6 ঘন্টার মাইনে 5 টাকা 5.5 আনা। এই নিন, কাল থেকে আর আপনাকে আসতে হবে। ধন্যবাদ। না না, টাকাটা নিয়ে একটা রসিদ লিখে দিয়ে যেতে হবে। ও টাকাটা আপনি রেখে দিন। ও কেমন? হ্যাঁ আপনার ছেলেকে মানে ভজাকে আর কি একটা লজিকের বই কিনে দেবে। বেশ বেশ, কি বললে? বলি এই যে এত গুটোগুটি ছুটোছুটি, এত বিদ্যের গহ কোন কাজে লাগলো? সেই তো একবারই ঢুকতে হলো, 2 দিন রান্নাঘরে ঢুকেই চুপসে গেল, তাই গেল কথায় কথায় ছড়া আর কোথায় গেল গা, ভেতরে ভেতরে গুমরচ্ছে। তেজ তেজ, এসবই বিদ্যের তেজ। কিসের এত তেজ শুনি? মেয়ে মানুষের তেজ তো স্বামীর রোজগারে, সেদিকে তো গড়ের মাঠ, ভাব কি সমন দাদারা ছিল তাই। সুদর্শন শোনো, তুমি তো সংসারের কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। বলবো, কিন্তু সে কি রান্না করে না? 2 বেলা ইহাসলের ভার তাকে নিতে হবে, বড় আর বেজোর শরীর খারাপ বুঝলে। এ কি হলো ইন্দ্রাণী?
ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই। যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে। আসলে ব্যাপারটা কি জানো, দাদা মা এদের একটা অধিকার ছিল আমার বিয়ে দেবার। তোমাকে বিয়ে করে তাদের সেই অধিকার আমি লঙ্ঘন করেছি, কাজে এই দুঃখ আমাকে সহ্য করতেই হবে। ইন্দ্রাণী চল এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। কোথায়? এত বড় পৃথিবীতে কোথাও আমাদের জায়গা হবে না। সেখানে গিয়ে কি করবে? না তো চল। ছেলে মানুষ বোঝান, এই মাসের ডিস্ট্রিবিউশন এত বেশি হলো কেন? ওই তোমার ছোট ভাই যে সারা রাত্রি ঘরে আলো জ্বেলে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। ও তাহলে এবার থেকে ইলেকট্রিক বিলটাও গিয়ে দিতে বল। তাই বল, তুমি নাও সব। আমি আয় অব্দি পড়েছিলাম, ভেবেছিলাম আজকের এইটা হয়তো হয়েই যাবে। অনেকদিন বসে আছি, আবার সংসারটাও ঠিক এই সময় আমারই ঘাড়ে, আমার আর কোনো চান্স নেই দেখছি। আমি চাই আইয়ে আপনি যান। তাহলে আপনি? আমি ঠিক করলাম যাব না। তোমার দাদারা বলছিলেন যে এই মাসের ইলেকট্রিক বিলটা কি দেয়া হয়েছে? ও বিল? তা রাত্রির বেলা আলো জ্বেলে লেখাপড়া না করে দিনের বেলা করলেই তো পারো, তাহলে বিলটা একটুখানি কম ওঠে। ও আর শেষ হবে না। কেন? ওর জন্য চাই অবকাশ। আমি দেবো তোমাকে অবকাশ, তোমার প্রতিভাকে নেভাবার জন্য তো আমি আসিনি, আমি এসেছি তাকে জ্বালিয়ে তোলার জন্য। আর সেই আমার প্রেম। আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছ? হ্যাঁ। কোথায়? দিনাজপুরে, সেখানকার গার্লস স্কুলে। এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ফ্রি কোয়ার্টার, 150 টাকা মাইনে। তুমি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তুমি যাবে চাকরি করতে, আমি গিয়ে কি করবো? এখানে যা করছে তাই, তোমার আর কি হবে? দাবে ঘুমাবে আর বসে বসে দস্তখত পাঠাবে, যা তোমার কাজ। তার চেয়ে আমার মরে যাওয়া অনেক বড় কাজ। তাহলে তুমি একেবারেই মুক্ত, একেবারেই একলা?
তুমি কি বলো তো, এত বড় সুখের সময় মুখে মননের কথা আনতে আছে? আমি একলার জন্যই বুঝি সব কষ্ট করছি, তুমি আমার কেউ নও না, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? নতুন জায়গা, নতুন চাকরি, সেখানে তোমাকে নতুন করে পাব। আমাকে ছেড়ে তুমি একা থাকতে চাও? আপনাদের দেখাশোনার ভার তো সব আমারই ওপর, তাই এই বাড়ি, এই ঘর, তারপরে এই মদন রইল, মদনই আপনার এখানে সব। আপনারা কিচ্ছু ভাববেন না, আমি আছি। আচ্ছা তাহলে এখন আপনারা বিশ্রাম করুন, আবার বিকেলে দেখা হবে। আচ্ছা চলি, নমস্কার। আস আস আসবাবপত্র বলছেন তো, কোনো চিন্তা করবেন না। আমাদের নন্দমিস্ত্রি, কালীমিস্ত্রি ভাই, নন্দমিস্ত্রি তৈরি হয়ে গেছে, সব পালিশ করছি সব। আসবে কবে? এলো বলে, কোন চিন্তা করবেন না, আমি ওই ঘরটা দেখে আসি। আসুন, মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ও আকাশের গা,
চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন আলোক লেখনি তব প্রেমের কবিতা লিখে যা সুদূর পিয়াসি পাখা কাঁপে থর থর হেমন বলা কামন অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধর নীর ছোট খতিনে আকাশ তুমি বড় মেঘ রোদ সব বাধা পার হয়ে যা মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না তাই দিয়ে আপনারে সুন্দর করো যেমন বালা কামর অজানা রাভাই চঞ্চল পাখা মেলে ধর নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় হে মন বলা কামর অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধর নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় বাজারে যেতেই হবে তো হ্যাঁ বাজারে যাও না ওর সঙ্গে খাটাখাটনি হলো একটু চা টা হলে কি তোমার আবার খাটাখাটনি কিসের না আমি খাটিনি মানে তুমি খাটাখাটনি করলে তো আমি দেখলাম ওই ঘরে স্টোভ আছে যাও চা বানিয়ে খাও গে ও মদন বাজারটা ওখানে রেখে দাও কি গো আমার জন্য চা বানিয়েছ হ্যাঁ ও ইয়ে হ্যাঁ চা মানে ওই ইয়ে নেই ওই কি নেই ওই দেশলাই দেশলাই হ্যাঁ দেশলাই নেই না কি দেশলাই নেই মানে মানে স্টোভ জ্বললো না তুমি একটা অপদার খাটালা কিন্তু হলোটা কি এটা তোমার ঘর এটা আমার ঘর আর ওটা আমার ঘর মাঝখানে পর্দা মানে ব্যবধান ব্যবধান পর্দা হলো আমার ঘরে অনুমতি ছাড়া আসতে পারবে না ও মানে আমি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে যেতে পারবো না আচ্ছা কিন্তু আমার ঘরে তোমার যখন আসবে দরকার হবে আমার খুশি মতো আমি এসে যাব আমি সব শুনতে পাচ্ছি ঘুমিয়ে পড়ো আলো জ্বলছে কিন্তু আমি কি করব নিজে নিভিয়ে দাও না আমি যে শুয়ে পড়েছি আমি উঠতে পারবো না তাহলে আলো জ্বলবে জ্বলুক যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি যাও তোমরা এটা সিমরানি
ক্লাস টেনের মেয়েরা সব ধরেছে যে ইংরেজি কোচিং ক্লাসও তোমায় নিতে হবে। তুমি সময় পাবে কি করে? সময় তো একটু করে নিতেই হবে, মেয়েরা যখন ধরেছে। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। দেখো বাবু। আমরা তো ভাবতেই পারিনি যে আপনাকে ছাড়া আমাদের স্কুল একদিন চলেছিল কি করে। যে দেখেছেন স্কুলের চেহারাটা কি হয়েছে, এত কম দিনে আপনার মতো এত পপুলার এর আগে কেউ হয়। পৃথিবীতে দুরকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আপনি হলেন শেষের দলের শীর্ষ। আমার ইচ্ছে ছিল এখানকার মেয়েদের নিয়ে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, এই তো করেছেন। সব আপনারই কৃতি ইন্দ্রাণী দেবী। নেক্সট উইকে মিনিস্টার আসছেন, সমস্ত অর্গানাইজ আপনাকেই করতে হবে। এই হিসেবে যতটুকু সহানুভূতি দরকার আমার কাছ থেকে সবই পাবেন। তোমার কি হয়েছে বলো তো? আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, আর তুমি তুমি কাজ করে ক্লান্ত, আর আমি কাজ না করে ক্লান্ত। কেন, তোমার নিজের কাজ তুমি নিজে করলেই পারো, এখানে তো তোমার এত অবকাশ। অবকাশ এক জিনিস, আর একা থাকা আরেক জিনিস। দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি টাকা রোজগার করি বলে তাই তোমার চাইতে সংকোচ হয়? আচ্ছা তুমি যখন চাকরি করবে তখন আমিও। দিনাজপুরের মতন জায়গায় আপনার মতন যে একজন কৃতি শিক্ষক পাবো এ আমি আশাই করতে পারিনি। আর তাছাড়া ঝর্ণার মার বড়ই সাদ, ও যাতে প্রাইভেটে ম্যাট্রিকুলেশনটা পাশ করতে পারে। বেশ তো, এই তো দেখুন না, মাত্র দুদিন পড়িয়েছেন, তাতে ও আপনার কত প্রশংসাই করছিল। না আমার নিজেরও মেধা আছে। ঝর্ণা গেল কোথায়? হ্যাঁ ঝর্ণা, এসেটা হয়ে গেছে। হ্যাঁ দেখি। মাস্টারমশাই, আপনার জামার বোতামটা বুঝে ছিঁড়ে গিয়েছে। হবে, বোতামটা তুমি পরিয়ে দাও না মা। দিন মাস্টার মশাই, জামাটা খুলে দিন। না থাক। আচ্ছা আচ্ছা। খাসা কয় মামনি, কয় কেউ আছে? এই যে বাবু। এই যে বাড়িতে কেউ আছে? দিদিমণি তো? হ্যাঁ হ্যাঁ, স্কুলে গেছে। ও ইন্দ্রাণী স্কুলে গেছে? আমি ইন্দ্রাণীর বাবা। হয়েছে, এনাও এই চেয়ারটা দিকে এটি দাও দেখি। ঠিক আছে ধরো, এইটা ধরো। আর পাকা ফাঁকা কিছু আনো দেখিনি, হাত পাকা। এক্ষুনি আসছি। চেনেন না কি ওকে? চেনেন না? আমাদের যে নতুন মিস্ট্রেস এসছেন তারই উনি অনারারি বাবু বেয়া। গৌরজয় করছেন,
আর উনি বাড়ি পাড়া দিচ্ছেন। শোনো শোনো, বলা নেই ক নেই বাড়ির মধ্যে হঠাৎ হটল হটল করে ঢুকে যাচ্ছে যে। আপনি? আমি, আমি ইন্দ্রাণীর বাবা। ও, তুমি কি এখানে থাকো নাকি? বোধহয়। বোধহয় মানে? মানে আপনার মেয়ে অনুগ্রহ করে আমাকে এখানে থাকতে দেয়। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। দাদাবাবু, চালের জল তুলে দেওয়া হয়েছে। তাহলে ইনি বটে। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। তোমার পাঠানোর টাকা আমরা নিয়মিতই পাচ্ছি মা, তবে হঠাৎ কিরকম মনটা উতলা হয়ে উঠলো। আর তোমার মাও বললেন যে মেয়েটাকে অনেকদিন দেখোনি। আমি বললাম বটেই তো, তাই চলে এলাম। বেশ করেছ। কি জানো মা, কাল ধর্ম সর্বজয়ী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, তাই ভুল করি। এসব কথা কেন বলছো বাবা? না তা নয়। হ্যাঁ, আর এক মুশকিল হয়েছে, আমাদের বাড়ির ওই বাইরের ঘরটা ছাদটা ফেটে গেছে, জল পড়ছে, হুড় হুড় করে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে। কন্যা ইয়ে, জামাইকে এখনো বাড়ি ফেরেনি? তুমি শুয়ে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শুই, এবার শুই। কখন এসেছো? অন্ধকারে একলা? অন্ধকার ভালো লাগছে? ওটা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। ব্যাধি না হলে বোধহয় স্বাস্থ্যের মূল্য বুঝতে পারা যায় না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। তার আগে তোমাকে জানিয়ে দিই, বাবা যেখানে এসেছেন কাল সকালেই চলে যাবেন। যাবেন? তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো? নিরর্থক প্রশ্ন। মোটেও নিরর্থক নয়। তুমি এখানে টিউশনই করছো, এ কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোইনি তো, বলবার প্রয়োজন হয়। প্রয়োজন হয়, তার জন্য সব মেয়েদের সামনে আজ আমাকে অপমান হতে হলো। আচ্ছা, আমার প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়, আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী? কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো কি? চুপ করে রইলে কেন? আমার কথার জবাব দাও। তাকে দেখছো কি? যে চলে গেল তাকে দেখছি। কে চলে গেল? আর এক ইন্দ্রাণী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। ইন্দ্রাণী দেবী,
দেবকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন। কোথেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না, আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসে। নন্দবাবুর দিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। তুমি মত দেবার কে? আমি তোমার স্বামী, মত দেবার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়। আমি যাবই ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ আমি যাব ইন্দ্রাণী। তা অনুরোধ, সংসারের গণ্ডির বাইরে নারীর একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাজ একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরের সাড়া এনেছেন, তার জন্যে আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো। বাবু যাবার আগে বলে গেলে যে তোর দিদিমণি বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। নিজের ভার বইবার শক্তি আপনার যথেষ্ট রয়েছে। তাছাড়া আমরা রয়েছি, স্কুল রয়েছে, যুবনারী রয়েছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ আচ্ছা আসি ভাই। প্রভিডেন্ট ফান্ডে সব টাকাগুলি তুলে নিলেন মাস্টার মশাই, জীবনের শেষ সঞ্চয়ে একটু শেষ সঞ্চয়েরই দরকার। ও বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ইন সাইকোলজি, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এতদিন কোথাও কাজ টাজ করেছেন? আগে না, ভেবেছিলাম যে পিএইচডি দিয়ে। ও বাট আই এম ভেরি সরি, এখন তো আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। ও আচ্ছা, দেখলেন তো মাস্টার মশাই, আপনারা দেখুন আপনারা দেখুন।
এসব অপদার্থের দল এই আপনারাই সৃষ্টি করেছেন। ফার্স্ট ক্লাস স্যার, শোনো শোনো শোনো, দেখি সার্টিফিকেট গুলো দেখি। খুব রাগ হচ্ছে তো? ভাবছি আবার কি হলো, দু টাকা দিয়ে ডুপ্লিকেট আনলে। চুপ করে রইলি কেন? বলে বলো কিছু। বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সত্যি বাঁচালে। থাকায় কোথায়? যেখানে দাঁড়িয়ে আছি। আত্মীয় স্বজন, বিয়েটা মানে ছেলে বলে? আমি একা। পকেটে রেস্ট অ্যাকাউন্ট ছিল? নেই। চমৎকার, চলো কোথা। থাকবার জায়গা নেই, খাবার সংস্থান নেই, প্রশ্ন করতে লজ্জা করে না? চলো চলো চলো। যা বলছিল, যে যা করতে পারে যতটুকু করতে পারে তাকে কাজ করতে হবে, চাকরি নয় তাকে কাজ করতে হবে। একটা ধানের শীষও যে গজাতে পারে, দিনান্তে একটা লোহার পেরকও যে তৈরি করতে পারে, তাকেই আজ দেশের দরকার। একটা লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়। এরা সব, এদের কথাই তো তোমাকে বলছিলাম, এইসব অকৃষক কম। ওদের কথাই তো বলছিল, সাত দিন ছিল না, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে গেছিল, তো সব দল বেঁধে ফিরে এসেছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমার খিদে পেয়েছে না তো? দেখো বাবু, এখানে ডেকে খাওয়াবার কেউ নেই, বাইরে দেখো কোথায় রান্না এতক্ষণে হয়ে গেছে। যাও যাও যাও। আপনি উঠুন। আপনি কে? চিনবেন না, সরু। আপনি পারবেন না? আমাকে পারতেই হবে। যাও ওখানে গিয়ে এক এক লাইন দিয়ে বসো, যাও। এক কথায় যখন তুমি আমার সঙ্গে চলে এলে, তখনই বুঝেছি যে তোমার আশার পেছনে একটা ইতিহাস আছে। সে নিয়ে আমি প্রশ্ন করব না। যাবে যাবে তুমি আমার সঙ্গে শালবনিতে? যাব স্যার, নিশ্চয় যাব। আমি কাজ করতে চাই, দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছে। তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই। কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারবো না, তবু বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি, শুধু যদি দেখাতে পারি, সততা থাকলে, নিষ্ঠা থাকলে, চেষ্টা থাকলে, দশজন লোক
পরস্পরের সহযোগিতায় নির্বিবাদে আর শান্তিতে জীবন কাটাতে পারে, সেই দশজন হবে দশ লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আমার শেষ হয়ে আসছে, কিন্তু আজ আজ দরকার তোমাদের মতো লোকের, যাদের কোনো বন্ধন নেই। যাবে? যাব দাদু। গৌরী আমার নাতনি, আমার সব পাগলামির সমর্থক। অনেক রাত হয়েছে দাদু। এই যে, কিন্তু সুদর্শন তোমার একটা শোবার ব্যবস্থা? সে হবে কোন, আপনি ব্যস্ত হবেন না। কোথায় যাচ্ছ? সরকারি লঙ্গরখানা। শালবনিতে যাবে না? শালবনিতে ও কি কাপড় খেয়ে মরতে, মরতে শহরে যেয়ে মরবো। মানে আপনি যাদের ফিরিয়ে নিয়ে যাবেন বলে খাওয়ালেন পরানে, তারা সকলেই আপনাকে ত্যাগ করে চলে গেছে, খালি এরা দুজন রয়ে গেল। গৌরী, গৌরী চ চ বেরি জেলে পাথর ভেঙেছে, তাই পাথর ভাঙার উদ্দেশ্যে আজ যায়নি। ভাঙ রে ভাঙ, ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ রে ভাঙ রে ভাঙ, ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ কপাট ভাঙ বিষাদ, ভাঙ রে ভয় জিত সোহার, ভাঙ কপাট ভাঙ বিষাদ, ভাঙ রে ভয় জিত সোহার, ভাঙ আধার অন্তরে আন ডেকে আলোর জোয়ার, ভাঙাধার অন্তরে আন ডেকে আলোর জোয়ার, সন্মুখে ঘুম ভাঙা ভৈরাঙা নতুন দিন, সন্মুখে ঘুম ভাঙা ভৈরাঙা নতুন দিন, শক্তিরে চিনবো আজ
সাধবো ভাই যা কঠিন শক্তি রে চিনবো আর সাধবো ভাই যা কঠিন ভাঙ রে কঠোর হাতে বজ্রহানি ভাঙ ভাঙ রে অলস সুখ ঘুমের গ্লানি ভাঙ 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 রে ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ এটা আবার কি হচ্ছে ক্লান্তি এলো আমাকে লিখতেই হবে খাটতেও হবে তুই যা শুয়ে পড়বি যা হ্যাঁ হ্যাঁ হারাধন ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন না না স্কুলে পাঠাবে লেখাপড়া করা দরকার বুঝলে কোথায় যাওয়া হচ্ছে বৃষ্টি তা হোক চলো আজকের কাগজ দেখেছিস এই দেখ আরে ডক্টর সুদর্শন দত্ত এম এ পিএইচডি তার উপর স্পেশাল আর্টিকেল বেরিয়েছে কে কার নাম বললি ডক্টর সুদর্শন দত্ত এম এ পিএইচডি এই দেখ বীরভূম শালবনিতে বিরাট কাজ করছে ২৫খানা গ্রাম নিয়ে গাঁয়ের ছেলেদের দিয়ে পাথর কেটে জল আনছে মিনিস্টার নিজে সেখানে উপস্থিত থেকে উদ্বোধন করবে বুঝলি অসম্ভব যে লোককে কোনোদিন সোজা হয়ে চলতে দেখলুম না যাকে বলে মেরুদণ্ডহীন মানুষ সে কিনা ২৫খানা গায়ের ছেলে একসঙ্গে করে পাথর কেটে জল এনেছে আরে মশাই কাজের লোক হলে এইখানেই তার নমুনা পাওয়া যেত দূর সুদর্শন কি জানেন যাকে বলে আঁচলের তলায় মানুষ হওয়া ছেলে ওর দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা হবেও না এসব বাজে খবর মিথ্যে কথা যে মানুষ দিনের পর দিন আঘাতকে অপমান সহ্য করে নিঃশেষ হয়ে যায়নি অসম্ভবকে সম্ভব করে তুলতে সেই পারে আপনাদের মতো স্তাবকরা নয় আপনারা আপনারা এখন যেতে পারেন আর আমি স্কুল থেকে ছুটি নেব কিন্তু ব্যাপারটা আপনি আপনারা প্লিজ যান Thank you.
তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না, নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন আমি সব পারব। শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে, প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো, আমার সার্টিফিকেট আছে। তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না, আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সবকিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছ। হয়তো সবকিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা খাওয়া দাওয়ার অসুবিধা, আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারবো। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণের কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন। খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না? পারবেন না। একবার দেখি, তুমি বলে দিলে পারবেন না? আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না। তাহলে একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না, তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধে আছে। অসুবিধে? অসুবিধে কি? উনি বিবাহিতা। সত্যি? শুনুন তাহলে। কেন এসেছি এখানে? আর তুমি কি করে জানলে ওর বিবাহিত? কেউ? ও আমার স্ত্রী। স্ত্রী? তুমি বিবাহিত? হ্যাঁ। ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি, কাজ, অর্থ, প্রতাপ, প্রতিপত্তি। আর আমি পেলাম অস্বীকৃতি, অসাফল্য, আর একা থাকার অগাধ অবসর। ধীরে ধীরে আমি ক্ষয় হয়ে যেতে লাগলাম। বোধহয় ভেতরের মানুষটা সে অবস্থা মেনে নিতে পারল না, তাই তারপর এই মাস্টার মশাই আর এই শালবনি। ও কি তোমার কাছ থেকে চলে গিয়েছিল? আমি ওর কাছ থেকে চলে এসেছিলাম। কি চাই? আমি ওটাই ভাবছি। কি চাই? তুমি কেন এখানে এসছ? কি চাও তুমি? তোমার পাশে থাকার অধিকার। বড্ড নাটক হয়ে যাচ্ছে এদ্রাণী। নাটক তো জীবনের বাইরে নয়, কিন্তু থাক সে কথা, আজ আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। শুধু বলতে চাই
তুমি আজ এত বড় হয়েছ, লোকের মুখে মুখে তোমার প্রশংসা। কি জানো, যাকে ভালোবাসি সে যদি বড় হয় তখন যে কি আনন্দ হয় তোমাকে কি করে বোঝাবো। তাই নিজে যখন বড় হয়েছিলে ভালোবাসাকে প্রথম বিসর্জন দিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিন বিসর্জন দিইনি। ভুলে যেও না, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সকলের কাছে ছোট হয়ে যাবে এ আমি সহ্য করতে পারিনি। তাই হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ঠিকই ছিল। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। আজ আর কিছুই হয় না, তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি ফিরে যাও এখান থেকে। ফিরে যাওয়ার পথ আমি সব বন্ধ করে এসেছি, কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। তুমি আর ভালোবাসো না, শোনো, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। যেতে যখন হবে তখন আর সকালে কি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, বাইরে ঝড়। তবু আমাকে ছেড়ে দাও, তুমি ইন্দ্রাণী ছেড়ে দাও। ইন্দ্রাণী গেল, সব গেল।
সুদর্শন কি দেখছ, কি দেখছ? সব সব শেষ, সব শেষ। জীবনটাই একটা পণ্ডস্রোত। এড়ে গেলাম, এড়ে গেলাম। ফিরে চল। না, ফিরে যাব বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান। না না সুদর্শন, না, আমার কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতেই হবে। সব গেছে, অন্তত আমাদের জন্য আপনাকে উঠে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান, দাঁড়ান মাস্টার মশাই। না, আপনাকে ঠিক আগের মতো নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি না একদিন বলেছিলেন যে দশজন লোকই হবে দশ লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আজ পৃথিবীকে আপনি দেখিনি মাস্টারমশাই, যে এই দশজন লোকের ঘর পুড়ে ছাড় খার হয়ে গেল, এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না। মাস্টারমশাই, মাথা হেট কেন, চোখে জল কেন? অশ্রু নয়, অশ্রু নয়, কান্না নয়, কান্না নয়, সন্মুখে সূর্যোদয়, সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচল আজ, নাই রে ভয়, নাই রে ভয়, নাই রে ভয়। কান্না নয়, সন্মুখে সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচল আজ, নাই রে ভয়। পন্ডিতে দগ্ধ প্রাণ আজ হলো স্বর্ণময়, অশ্রু নয়, কান্না নয়, সন্মুখে সূর্যোদয়, সূর্যোদয়, সূর্যোদয়। ভাঙলে 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 পাথর, ভাঙলে 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 পাথর, ভাঙলে 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 পাথর, ভাঙলে 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 পাথর, ভাঙলে ভাঙলে ভাঙলে। তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।